আসসালামু আলাইকুম রব্রমান খবর আশা করি সব বেলা আছো আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি আর আজকে তোমার তো অনেক নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আইলাম মানে ডেইলি ব্লগ যেটা হয় তো আর কালকের ভিডিওটা সবে যে লাইক করছেন সব অসংখ্য সংখ্যা ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তারা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল উঠিয়া এখন বাজে প্রায় দশটার এখন ঠান্ডার সময় এত ঠান্ডা পড়ছে মানে গ্লাসটারে কুলিয়া যে রাহ বায় ই কুদরত নাই এত ঠান্ডা এত ঠান্ডা তো সকালে উঠিয়া মানে একটু বাইরের রোদটা দেখলাম যে হালকা মোটামুটি সুন্দর রই উঠছে আর উঠিয়া সকাল সকাল তো যেটা ফার্স্টে খাঁজ তাকে বিছনা উসনা গুসানি বিছনা উসনা গুছাই দিলাম আর আমার ফুরির খাওয়া ময়লিয়া খালি অনএ একটা হনো একটা অন একটা মানে জানো যে তা খালাইনতা ফালে রাখি দিবা তো এর লাগে অনু একটা ফুতুল হনএ একটা ফুতুল ফালেয়া থাকার এই যে মোটে একটা ফুতুল থাকা এই তো আমার ফুরির সব থেকেই ফেভারেট একটা ফুটল তো সপ্তাহে গুছানি গুসানি শেষ এখন আইলাম ফাগর ফাগর মেইন জিনিস ফাগর সারা ফুরন তোর কোনো গতিও নাই তো আজকে আমি মূলত রান্ধি ময়লিয়া ঠেঙ্গা তো আমি থামবেল দেখ যে আম এখন কিন্তু আমর সিজন নাই এখন কিন্তু বড় সিজন তো বড় দিয়ে ম্যাক্সিমাম মানুষের টেঙ্গা খায় কিন্তু আমি আগৰ বছৰৰ আম দিয়ে এখনও টেঙ্গা খাই দাম তো এই আমটা আসলে অনেক কাহিনী আছে আমর আমগুলা আমরা সিলেটরও নাই এইগুলো মূলত আম মানে জামালপুর গেছিলাম আগৰ যখন আমৰ সিজন আছিল তখন তখন আমার তো বইন একজনে তানে আম দিয়েছেন তো ও আমগুলা আমরা ফ্রিজও রাখি দিছিলাম তো যে আমগুলা এখন আমরা সিজন গেছে গে তো ও সিজনও আমরা এখন আম দিয়া টেঙ্গা খাই দাম অবশ্যই একবারে খালি আমদিনা এটা আমি আজকে রান্ধি ময়লগিয়া ও টেমেটোর লগে মিক্স করিয়া আমরে তারপরে টেঙ্গা রাঁধিব তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবা আর অতটুক পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেছেন সবরে কয়েক সুন্দর করে একটা লাইক করে দিবা সুন্দর করে একটা কমেন্ট করে দিবা আর এই যে মাছগুলো দেখায় এইগুলা মূলত জাটকা মাছ মানে লাহান একটা স্মেল থাকে জাটকা মাছ জানি না আপনারা কে কীটা কোয় তো আমরা মূলত জাটকা হয়ে গে থাকি আর এই যে আমগুলা আপনারা যে আমর কাহিনী হইলামতের সময় তো গিয়া হো আম আর ও আম দিয়ে আমি ও টমেটো দিয়ে ট্যাগার আনবো আর যে মাছটা আগে দেখছন বাজে আসি এটা মূলত আমি ফ্রাই করবো তো অনেক সময় এই মাছ যেটা আমি আগে একটু আগে বাজে করলাম এটা কিন্তু হুদাও খাওয়া যায় খাইলেও কিন্তু খুব বেশি ভালো লাগে খালে ইলিশের একটা গ্রান থাকে তো ঠেঙ্গা দোয়ার লাগি বাজ দিলাম আর এখন মাছটা বিরান করে যেটা আমি জাটকা যেটা বাজ বাজার বাজিয়ে রাখছিলাম তো ওগুলা এখন মশলাটারে বালা করে মানে আমি সেম প্রসেসেও রান দাম আমার যে আমরা যে রান্ধি আর কি অত স্টাইল করিয়া অত ফ্যাশন করিয়া রান্না পাই না জেলা সাধারণ খাই আপনারা লগে ওটা উশার করে আর আমরা গরুর মানুষ তো সব সময় আপনারা দেখেন আমি কিলান রান্ধি তো ওলানো রান্ধলাম ফার্স্টে পেঁয়াজের ডুগির সিজন হকছে কালকে পেঁয়াজও ডুঙ্গি না দিলে হয়নি তা আমরা এখন আফুয়ে কমেন্ট করছেন খুব বেশি ভাল লাগছে যে আমরা পেঁয়াজের ডুঙ্গি হয়নি আমরা পেঁয়াজ ফাতা হয় না এগুলার এইগুলা হয়তো বা ফাতা আপনারা হন বাট আমরা হই পেঁয়াজের ডুঙ্গি আসলে ইলান যারা কমেন্ট করেন খুব বেশি ভাল লাগে আর আমি কিন্তু পার্সোনালি খুব বেশি খুশি হই আর কমেন্টগুলো আমি একটা একটা করি আমার খুব ভালো লাগে তো বেশি বেশি করে কমেন্ট করবো অবশ্যই যাতে আপনারা লগে আমার বন্দিনটা সুন্দর হয় কারণ আপনারাও তো আমার ফ্যামিলি নানি তো যাই হোক মশলা সব ধরনের যে গুড়া মশলাগুলা আছে ওগুলা দিলাইছি আর ফেয়াইজোর ডুঙ্গি বা ফেয়াইজের ফাতা যেগুলা হন এগুলো কিন্তু ফেয়াইজর মতনও আর খাইতে কোনো আলাদা কোনো কিছু লাগে না আর ভালো লাগে মানে জিনিসটা দেখতে দেখো আর লাল আবার সবুজও আছে জিনিসটা সুন্দর লাগে তো আমি মাস্কুলারে দিলাম দিয়া একটু বাজা বাজা করলাম হালকা একটু ফানি দিছি আমি বেশি পানি দিছি না আর আমার ফুরিও তো খাটাগুলা মাছ খাইতে পারতাম আমি দুই ফেটি দিলাইসি অৌ মাছ যেগুলা আছে ওগুলা আর এই মাছগুলা কিন্তু আপনারা এমনি মশলা বাজিয়া এমনি হুদা খাইলেও কিন্তু যে মজা লাগে কারণ ইলিশ মাছের যেহেতু একটা স্মেল থাকে তো যাই হোক আপনারা আমার মানে মাছ বিয়ানিটা কত সুন্দর একটা কালার এসেছে খাইতেও কিন্তু মাশাল্লা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি ভিডিওটা ভালো অবশ্যই জানাই বা কমেন্ট বক্স আমার মাছ বিরিয়ানিটা কিলান হয়েছে যাই হোক খালকৈ আমি যোন এটা উঠফাঁকিৰ ভিডিঅ' চাৰিছিলোঁ তোমাৰ এজন আফু কৈছোঁ যে উৎফাকিটাৰে দেখিয়া অনেক চোটো লাগে আৰু এতিয়া মূলতঃ বক ফাঁকিৰ লগে আচলতে আফু কেমেৰাৰ মধ্য হয়তো চোট লাগে বাট এতিয়া প্ৰায় ডেৰ কেজিৰ মত ওজন আছিলোঁ যোন আমাৰ চুলাই সাৰিলে আৰু ফয়ৰো লাগে ইয়াত আৰু বড়ো আছিল আৰু আপোনাৰ এটা থাম্বেলত দেচোন অনেক বড়ো এটা ফাঁকি আছিলোঁ দেখি অনেক বৰ লাগিছে আৰু এইগুলা আছিলো মূলতঃ বাচ্ছা চোটৰ যে বাচ্ছা গোলা এই চুটৰ বাচ্ছা গুলাৰ যে দাম আছিলোঁ এইগিলা খোৱাৰ মত নাই আর যদি বড়গুলো না তাহলে তো এগুলো তো আকাশ চম্বি আর আপনার যারা জানো এই সম্পর্কে তো অবশ্যই জানবা তো যাই হোক এ বিষয়ে না গেলাম দামটা আমি এগুলো নাও হইলাম আসলে এটা অবশ্যই উঠ ফাঁকি আছে এটা কোনো বক ফাঁকি না আর বক ফাঁকি কোনো সময় অত বড় হয় না তো আমি টেঙ্গাটারে মূলত বোয়াই দিলাম ট্যাঙ্গাটা আমি আমরা মূলত টেঙ্গা লাম দিয়ে হালকা আগে রসুনটারে কুর্সিয়া দিলাই আর ফেসটার অবশ্যই ব্ল্যান্ড হরি তবে আমি আজকে কুরসিয়া দিছি ব্ল্যান্ড করছি না তো ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করিয়াও দিতে পারেন কোনো সমস্যা নাই কুরসিয়া দিছি আমি তো রসুনটা বালা করিয়া একবারে বাজা বাজা করিয়া লাল লাল কালার হইয়া হাললে তারপরে পেঁয়াজটা দিয়ে হাল খাই একটু বাজা 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 করলে আর কি বেশি বাজা না ও তোটাও বাজা লাগে না মানে আপনারা যে যে লাগায় আর ট্যাঙ্গ একটা জিনিস যে জিনিসটা বা কোনো সময় বেশি তেল দিবা না বেশি তেল দিয়ালে যে জিনিসটা টেঙ্গার উফরে কিন্তু হর বাই থাকে তেল এটা কিন্তু খাইতে ভালা লাগে না লাগে আমি অনেক সময় তেল দিচ্ছে কই না যে আবার যে খঞ্জিষ আমরা যে সমাইয়া তেল দিছে আমি খঞ্জিস না বুঝছি নিয়ে ট্যাঙ্গাত বেশি তেল দিলে উফরে তেল পাই থাকে খাইতে ভাল লাগে না তো এখন আমার মশলা উসলা আছে আর আমি গুড়া মশলার মধ্যে বা আর মরিচ আর হলুদ দিছি আর কোনো মশলা এড করছি নাই কেন আর ঠেঙ্গার মাঝে কোনো সময় জিরা এড করি না কারণ জিরা দিলে ভাল লাগতো না আর মরিচটা দেওয়ার কারণ হলে আমরা করে একটু জাল পিপাসু মানুষ সকলে আসেন তো সবথেকে বেশি জাল পিপাসু মানুষ আমি তো যার কারণে আর কি একটু মরিচটা দিলাম হালকা দিছি তবে বেশি দিবা না বেশি দিলে খেতে ভাল লাগতো না মানে হালকা একটু জাল জাল লাগতো আর কি তো সবগুলো দিয়া আমি বালা করিয়া একেবারে যে টমেটোগুলা আছে এইগুলো একবারে বালা করে নরম নরম করে আমি মানে লুসু লুসু হয়ে যদিও দেখ না আপনার কত সুন্দর একটা পেস্টর মতো হয়েছে আর যেগুলা আছে এগুলো বালা করে গুটটা গিটটা বালা করে একবারে নিমালেই সুটকিছিটা লাল করে নিই বা যাতে একবারে মিশি যায় তো যাই হোক মিশাই লিছি মিশাই এখন আমি দিলে মাছ মাছ মাছগুলার আগেই বাজিয়া রাখছি দেখছেন আপনারা আর এই মাছগুলা দিয়া আমি প্রায় দুই তিন মিনিটের মতো একটু লড়া চাড়া করছি লড়া ছাড়া করিয়া বাদে আমি চিড়া দিলাইম তো শিরা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ট্যাঙ্গার ক্ষেত্রে কিন্তু ঠেঙ্গা যেহেতু জিনিসটা তো একটু ফানি উনি বলাইয়া দেওয়া আর আবার কইনা যে বেশি ফানি দিলাইছি তো ফানি উনি বলাইয়া দিলে যে জিনিসটা ঠেঙ্গাটা যে আম দিছি আমি তো আমও তো বেশি ট্যাঙ্গা থাকে আর এটা তো দেশি টমেটো নাই তো ফার্মের টমেটো ফার্মর টমেটোর মাঝে কোনো টেঙ্গা থাকে না যার কারণে আমি আম দোয়া আর আম দওয়ার কারণে একটু ঠেঙ্গা উই তো টেঙ্গা উলে তো একটু শিড় দেওয়া বেশি টেঙ্গা তো খাওয়া যায় না এলাকায় আমি একটু বলাইয়াও শিরা দিছি আপনারা যদি চাই না স্কিপ করি আমি টমেটো দিয়ে টেঙ্গা রাঁধতে তবে টেঙ্গার পরিমাণ বুঝিয়ে ফানি দিবা তো এদিকে আমি শাকও বয়াই দিছি আর বাজিও কর্ম তো টেঙ্গা আর ডাইল বা অন্য কিছুর ক্ষেত্রে একটা জিনিস আমি যে জিনিসটা করি আমার দুনিয়া ফাতা না দিলে কিন্তু জিনিসটা আমার ভালো লাগল না তো দুনিয়া ফাতা দিলেই মুই এখন দুনিয়া ফাতা আড়ি দুনিয়া ফাতাগুলোও কিন্তু ফ্রিজও রাখি দিই খাটিয়া আগে মানে খতোকেশো একলগে লইয়া নেওয়া তারপরে খাটিয়া ফ্রিজের ভিতরে ঢুকাইলে এতে কিন্তু কয়েক দিন বড়া আপনি সুন্দর মতে রাখতে পারবা কোনো প্রবলেম হয় না তো আমরা এই জিনিসগুলা শাক শাক কোকা বাজি কোকা যে এগুলো কিন্তু তো কিন্তু তারপরে কিন্তু ফ্রিজও ঢুকাই রাখি দিচ্ছিলাম তেন ওই যে শাকটা দেখলা এটাও কিন্তু ফ্রিজও খাটিয়ে উঠিয়া সিদ্ধ করিয়া তারপরে রাখিয়ে দিয়েছিলাম তো এতে যেটা হয় রান্না সময় খুব সহজেই কিন্তু রান্না যায় খুব সহজে হয়ে যায় তো আমার মোটামুটি রান্না বাড়া শেষ আর এখন একটু খাওয়ার ফালা তো দুপুরের লাঞ্চটা আমি রেডি হয়েলাম তো আপনারা দেখাই কি থেকে তা রান্লাম ফার্স্টে আমি মাছ বিরিয়ানি মাছ মিণ ওরা দিয়া টেঙ্গা দিয়া সবটা দিয়া একবারে খানি উনি রেডি আর অবশ্যই 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 আপনারা কম যদি আমার ভিডিওটা বালা লাগিয়া থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সুন্দর একটা লাইক দিবা আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবা সাবস্ক্রাইব করবা আর যত যাতে লাগে মানে ভিডিও দেখিয়ালে আপনারা যদি অতখান দেখ আপনার কাছে এই কারণে আবেদন থাকব যে সুন্দর আপনারা কমেন্ট ওমেন্ট করিয়া যাই বা সব বালা থাকবা দেখব নেক্সট ভিডিওত পর্যন্ত সব বালা থাকবা আলাইকুম